মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর এজন্য কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে মালয়েশিয়ার সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত প্রায় 15 রকমের তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র, সত্যায়ন ফির মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ, কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে শ্রমিকের বিদ্যমান সংখ্যা, শ্রমিকদের 2 থেকে 3 জনের ফোন নম্বর, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যেখানে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2 লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সাকসো নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক স্কিম এর নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে জেটিকে অনুমোদন সার্টিফিকেট, জমির মালিকানার দলিল বা জমি ইজারার দলিল, প্রতিশ্রুতি বা গ্যারান্টিপত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদনপত্রসহ সকল নথির 2 সেট তৈরি করে 1 সেট মূল এবং 1 সেট অনুলিপি হিসেবে দিতে হবে।